Hello guys, welcome to another class of physics wala. Aaj amra discuss korchi nuclear accelerators. Nuclear accelerators emon ekti device ja diye nuclear particles guloke accelerate kora hoy. Thik ache, emon prochur reactions or emon systems ache jate accelerated nuclear particles er proyojon hoy. Tai nuclear reactors use kora hoy. Aaj amra porchi nuclear reactors er moddhe betatron. নাম থেকেই বুঝতে পারছো বেটাট্রন বিটা পার্টিকলসগুলোকে অ্যাক্সেলারেট করে হোয়াট আর বিটা পার্টিকলস বিটা পার্টিকলস হলো ইলেকট্রন ইলেকট্রনকে অ্যাক্সেলারেট করার জন্য বেটাট্রন ইউজ করা হয় যেহেতু বিটা পার্টিকলকে অ্যাক্সেলারেট করে সে তাই ওর নাম বিটাট্রন ঠিক আছে বিটাট্রনের বেসিক স্ট্রাকচার যা বেসিক স্ট্রাকচারের মধ্যে বিটাট্রন একটা সার্কুলার ডিস্কের মতো অনেকটা দেখতে নট সার্কুলার ডিস্ক পার্টিকুলারলি একটা পাইপকে সার্কুলার শেপে রাখা হয় ঠিক আছে আর দেখতে অনেকটা ডোনাট শেপের মতো যা পাইপটা ব্যান্ড করা থাকে সার্কুলার পাতে আর এর মধ্যে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় যাতে ম্যাগনেটিক ফিল্ডকে ফ্লাকচুয়েট করানো যায় ঠিক আছে অনেকটা স্ট্রাকচারটা এমন থাকে যদি টপ ভিউতে আমরা নিই এমন একটা স্ট্রাকচার থাকে যাতে সার্কুলার একটা পাইপ কানেক্ট করা থাকে ঠিক আছে ধরি তার রেডিয়াস আর আমরা অ্যাজাম্পশনে যাচ্ছি আর যদি আমরা তার লংগিটিউডিনাল ভিউ নিই বা সাইড ভিউ নিই সাইড ভিউ নিলে এমন দুটো ইলেকট্রোম্যাগনেট থাকে ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড থাকে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড আছে আর এবং আমরা যদি এটাকে সাইড ভিউ থেকে দেখি তাহলে পাইপের যে সার্কুলার পোর্শন আমরা এভাবে দেখতে পাবো ঠিক আছে এখন যখন এখানে ইলেকট্রন এন্টার করবে এখানে যখন ইলেকট্রন এন্টার করবে ঠিক আছে ইলেকট্রনের উপর দুরকম ফোর্স কাজ করবে ঠিক আছে দুরকম ফোর্স কী কী আমরা জানি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন ইলেকট্রন অর চার্জড পার্টিকল এন্টার করে তার উপর লরেন্স ফোর্স কাজ করে ঠিক আছে লরেন্স ফোর্স কাজ করবে এবং যেহেতু লরেন্স ফোর্স কাজ করছে এখানে যদি আমরা এমন একটা সিস্টেম নিই যাতে ম্যাগনেটিক ফিল্ড তার চার্জ পার্টিকেলের মুভমেন্টের লেন্থের সাথে পারপেন্ডিকুলার এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয় বির যে ডিরেকশন আর ইলেকট্রনের মুভমেন্টের যে ডিরেকশন তা নিশ্চয়ই পারপেন্ডিকুলার হবে যেহেতু ফ্ল্যাট টু ডি ডিস্ক অর পাইপ টু ডি মুভমেন্ট হবে তার ম্যাগনেটিক ফিল্ডের সাথে সে পারপেন্ডিকুলার হবে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ইলেকট্রনের মুভমেন্ট কী হবে সার্কুলার মুভমেন্ট আমরা জানি আমরা যদি লরেন্স ফোর্স কোনো চার্জ পার্টিকেলের উপর অ্যাপ্লাই করি তাহলে ম্যাগনেটিক ফিল্ডে তার সার্কুলার মুভমেন্ট হয় ঠিক আছে তাই ইলেকট্রন সার্কুলার পাতে এই পাইপের মধ্যে ঘুরতে থাকবে যে কোনো ডিরেকশনে এখানে আমরা মেইন একটাই ডিরেকশন অ্যাজিউম করছি ঠিক আছে ইলেকট্রন এখানে ঘুরছে যদি ইলেকট্রন এখানে মুভ করে তাহলে এখানে একটা ইলেকট্রিসিটি ফ্লো করছে আমরা বলতে পারি নিশ্চয়ই বলতে পারি কারণ ইলেকট্রনের ফ্লোই তো ইলেকট্রিসিটি ঠিক আছে তাহলে এখানে আরেকটা ফোর্স কাজ করবে যাকে বলা হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কারণ আমরা যদি প্রাইমারি কয়েল ধরি ইলেকট্রোম্যাগনেটের কয়েল তাহলে এখানে একটা ইলেকট্রিসিটি আছে ঠিক আছে এখানে যদি আমি ইলেকট্রোম্যাগনেটের একটা কয়েল ধরি এখানে একটা ইলেকট্রিসিটি ফ্লো করছে অ্যান্ড সেকেন্ডলি এখানে ইলেকট্রিসিটি ফ্লো করছে তাই এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে যেটা আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখি প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঘটে ঠিক আছে তাই এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনও ঘটবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে এই ফোর্সের ক্ষেত্রে এখানে ওয়ার্ক ডান এবং ফোর্সের ভ্যালু কী হবে যদি আমি ওয়ার্ক ডান দেখি এখানে আর রেডিয়াস আছে ধরি পুরো যদি আর রেডিয়াস হয় তাহলে তার সার্কুলার পাথের লেন্থ কত হবে টু পাই আর ঠিক আছে আর আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স ইন্টু ডিস্টেন্স দ্য ডিস্টেন্স ট্রাভেলড
তাহলে W ওয়ার্ক ডান হবে অ্যাপ্লাইড ফোর্স ইনটু 2 পাই আর, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ই যদি ধরি আমি, ইলেকট্রিক ফিল্ড যদি আমি ই ধরি, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্স বা দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যদি ম্যাগনেটিক ফ্লাক্স যদি ফাই হয় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জের রেট কত হবে? আমরা জানি ওটা ডিফাই ডিটি হয়, ঠিক আছে। ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড হবে ডিফাই ডিটি ইনটু ই, ঠিক আছে। সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে পড়েছি, ঠিক আছে। এটা হবে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ অফ রেট ইন ম্যাগনেটিক ফ্লাক্স হবে তার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। আর তার উপর অ্যাপ্লাইড ফোর্স কত হবে? তাহলে অ্যাপ্লাইড ফোর্স হয় চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, আর এক্ষেত্রে চার্জ কত? ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ ই, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তাহলে মাইনাস ই ডি ফাই ডিটি, এটা হবে তার অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে। আর এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে কত হচ্ছে? মাইনাস ই ডি ফাই ডিটি ইনটু 2 পাই আর, এটা হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে। এটা হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে পুরো সিস্টেমটার ওয়ার্ক ডান, ঠিক আছে। কিন্তু লরেন্স ফোর্সও তো আছে, আর লরেন্স ফোর্সের ক্ষেত্রে কী হবে? যদি আমরা আমাদের ম্যাগনেটিক ফিল্ড বি হয়, চার্জ আমাদের ই হয়, ভিতরের ইলেকট্রনের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে কারণ আমরা জানি লরেন্স ফোর্সের ক্ষেত্রে, লরেন্স ফোর্সের মেইন কাজ তার যে কোনো পার্টিকেলের তার ভেলোসিটি ম্যাগনিচিউড চেঞ্জ করা না, তার ডিরেকশন চেঞ্জ করা, লরেন্স ফোর্সের এটাই কাজ, ঠিক আছে। লরেন্স ফোর্সের কাজ ডিরেকশন চেঞ্জ করা, ম্যাগনিচিউড চেঞ্জ করা না। তাই যেহেতু ডিরেকশন চেঞ্জ করছে, তার ভ্যালুটা আছে যে এম ভি স্কোয়ার বাই আর, যেটা লরেন্স ফোর্স হবে, তার ক্ষেত্রে বি ই ভি, ভি হবে আমাদের ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটি, এম হবে ইলেকট্রনের মাস, আর তো রেডিয়াস, বি হলো ম্যাগনেটিক ফিল্ড, আর ই হলো ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ভি ভি কাটা যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট ইকুয়েশন আমাদের কী হবে? এম ভি ইজ ইকুয়াল টু বি ই আর। আমাদের কাছে মোমেন্টাম আছে, মোমেন্টামের ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে আমরা এখানে অ্যাপ্লাইড ফোর্স পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্সটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে আছে, তা কি? তা হলো আমাদের যে পুরো সিস্টেমটা, এর মধ্যে এই যে সার্কুলার পাইপটা, পাইপের নিশ্চয়ই একটা স্পেসিফিক রেডিয়াস আমাদের চাই সেই অ্যাক্সেলারেটরটা বানানোর জন্য। সেই অ্যাক্সেলারেটরের রেডিয়াসটা কত ধরলে আমাদের সিস্টেমটা পারফেক্ট হবে? এক্ষেত্রে যদি আমরা দেখি এম কনস্ট্যান্ট, আমরা জানি মাস কনস্ট্যান্ট, বি আমরা যদি ধরি কনস্ট্যান্ট, এখানে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ই তো কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ তো চেঞ্জ হচ্ছে না, ই কনস্ট্যান্ট, তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে, সরি, বি যদি কনস্ট্যান্ট থাকে, ম্যাগনেটিক ফিল্ড যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ইলেকট্রনের ভেলোসিটি বাড়ার সাথে সাথে রেডিয়াস বাড়ছে, সার্কুলার পাইপের রেডিয়াস বাড়ছে। আবার ভি যদি কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়ার সাথে সাথে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড বাড়ার সাথে সাথে আর কমছে, কারণ এম ভি কনস্ট্যান্ট থাকতে হবে, এম ভি যদি কনস্ট্যান্ট থাকতে হবে, বি যদি বাড়ে তাহলে আরকে কমতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি আর কনস্ট্যান্টলি কমতে থাকে, বি যদি বাড়তে থাকে, আর যদি কনস্ট্যান্টলি কমতে থাকে, ইলেকট্রন মুভ করে করে মিড পয়েন্টে এসে ফল ডাউন করবে, যেটা আমরা চাই না। আবার যদি আমরা ভি বাড়িয়ে দিই, ভি কনস্ট্যান্ট থাকে, তাহলে রেডিয়াস বাড়তে থাকবে, যেটা পাইপ থেকে সে থ্রোন আউট হয়ে যাবে, সেটাও আমরা চাইছি না। আমরা চাইছি যাতে ইলেকট্রন আমাদের সার্কুলার পাথেই রোটেট করতে থাকে এবং অ্যাক্সিলারেট হতে থাকে, ঠিক আছে। তাই আমরা ভিকে বাড়াবো এবং বিকে কমাবো, বা বিকে বাড়াবো, ভিকে কমাবো। কারণ আমরা যদি বি কনস্ট্যান্ট ধরি, ভি বাড়াই,
পটেনশিয়াল বার ভেলোসিটি বাড়াই তাহলে রেডিয়াস বাড়ছে, তাহলে আমরা ভি কে বাড়াবো এবং বি কেও বাড়াবো। বি যদি বাড়ে তাহলে আর কমছে, তাই আমরা বি তো বাড়াবোই, বির সাথে সাথে ভিও বাড়াবো, ঠিক আছে। যখন বি ইনক্রিজ করবে এবং আরটা কনস্ট্যান্ট থাকবে তখন ভিও ইনক্রিজ করবে, আর এভাবেই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি বাড়িয়ে তার ভেলোসিটি ইনক্রিজ করা হয়, অর্থাৎ তাকে অ্যাক্সিলারেট করা হয়। এটাই হলো বিটাট্রনের বেসিক প্রিন্সিপাল। তাহলে আমরা বিটাট্রনের স্ট্রাকচার বুঝলাম, কীভাবে অ্যাক্সিলারেট করানো হয় সেটা বুঝলাম, এবং অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু অর ম্যাগনিটিউড কত হবে সেটা বুঝলাম। আর যেহেতু আমরা এখানে ফ্লাকচুয়েট করাবো ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাকচুয়েশন সাইনোসয়েডাল ওয়েভের মতো হবে সেটা আমরা জানি, তাই এক্ষেত্রে আমরা এসি কারেন্টও ইউজ করতে পারি এবং ডিসি কারেন্টও ইউজ করতে পারি, কিন্তু এসি বেসিক্যালি বেটারট্রনে এসি কারেন্ট ইউজ করা হয়, তখন ইলেকট্রিসিটি ফ্লাকচুয়েশন দিয়ে পুরো ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা হয়, ঠিক আছে। তাহলে তোমরা বেটারট্রনটা একটু বই থেকে দেখে নেবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।